আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় কেস টেকিং। তো আপনারা নিয়মিত এখন থেকে প্রতিদিন কেস টেকিং পাবেন। আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আমরা কেস টেকিং ওয়ানে আমরা দেখি যে একজন পেশেন্ট আমরা নিলাম, মিস্টার এক্স ওনার নাম। ওনার কনস্টিটিউশন যেটা, ওনার যে শারীরিক যে গঠনটা, সেটা হলো লেখার সময় ওনার হাত কাঁপে। এই সমস্যা ওনার বাবার এবং কাকারও ছিল, অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রিতেও সেটা ছিল যে বাবার এবং কাকার। মানসিক চাপ নিলে পালস বেড়ে যায়, কোনো কাজ করার আগে ভয় কাজ করে, কিন্তু শুরু করলে খুবই সুন্দরভাবে কাজটি শেষ করতে পারে। এটা আমরা জানি, লাইকোপোডিয়ামেও সেটা আছে। স্টেজে বক্তৃতা দেওয়ার আগে পারবো কি পারবো না এমন মনে করে, কিন্তু শুরু করলে খুব সুন্দর লেকচার দিতে পারে। একা লিখতে যখন সে একা থাকে, তখন যদি সে লিখে তখন তার হাত কাঁপে না, কিন্তু যখন জনসমাজ বা সকলের সামনে অনেক লোক সমাগমে থাকে, তখন তার হাতটা কাঁপতে থাকে। তো পেশেন্টের এইচসিআর, যেটা আমরা বলি হিট কোল্ড রিলেশন, অর্থাৎ ঠান্ডা এবং গরমের মধ্যে যে সম্পর্কটা, পেশেন্ট হলো শীত কাতর, অর্থাৎ চিলি পেশেন্ট। ঠান্ডা লাগার প্রবণতা আছে, অর্থাৎ ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, খুব সহজেই ঠান্ডা লাগে। এবং পেশেন্টের থার্স্ট, পিপাসা হইলো, অনেক পিপাসা আছে এবং সে 3 লিটার জল খায়। পার্সপিরেশন, তার ঘামটা মিডিয়াম থাকে এবং তার ইউরিন যেটা প্রস্রাব সেটাও নর্মাল, তার স্টুলটাও নর্মাল। স্লিপ এ কোনো কমপ্লেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। অ্যাপাটাইট অর্থাৎ ক্ষুধা, ক্ষুধাও ওকে, নো কমপ্লেন, নর্মাল। ড্রিম, স্বপ্ন, মানে সে যে স্বপ্নটা দেখে সেটা ধর্ম নিয়ে স্বপ্ন বেশি দেখে। কোনো বিপদ আসার আগে সে স্বপ্ন দেখে সেটা বুঝতে পারে যে তার একটা বিপদ আসতেছে। সব কম বেশি খায়, তার ডিজায়ার ফুড, যে খাবার প্রতি তার আকাঙ্ক্ষা, সে সব ধরনের খাবারই মোটামুটি খায়। তবে ডাল, দুধ, মিষ্টি, হাঁসের মাংস খুব পছন্দ। অ্যাভারশন ফুড, অ্যাভারশন ফুড মানে যে খাবারটা অপছন্দ সেটা হলো মাংস। এবং সে পাতে লবণ নিয়ে খায়, অর্থাৎ যখন সে খাইতে বসে তখন সে এক্সট্রা লবণও খায়। তার পাস্ট হিস্ট্রিতে কোনো ধরনের কোনো কিছু পাওয়া যায় নাই, তার ফ্যামিলি হিস্ট্রিতেও কোনো ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। রোগী খুবই বুদ্ধিমান, রাজনীতি পছন্দ করে, সত্যের উপরে অটুট থাকে, অন্যায়ের প্রতিবাদ করা তার স্বভাব, টাকা অপচয় নষ্ট করে না তবে কৃপণ নয়। অর্থাৎ আবার কিন্তু আমাদের লাইকোপোডিয়াম যে পেশেন্ট, সে কিন্তু খুবই কৃপণ থাকে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এতগুলো লক্ষণের পরে আমরা মেডিসিন অবশ্যই সিলেক্ট করতে পারবো, যারা খুবই ভালো ম্যাটেরিয়া মেডিকা আয়ত্ত করতে পারছেন। তো আমার কাছে যেটা মনে হলো যে পেশেন্টকে প্রাথমিক অবস্থায় তাকে জেলসিমিয়াম দেয়া দরকার, তার পরবর্তীতে তার যে মেডিসিনটা আসতে পারে সেটা হলো থুজা। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই, আর নিয়মিত কেস টেকিং পাইতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।